بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. ইউরোপিয়ান ঐতিহাসিকদের মতে সেলিবি বাদশাহ বাল্ডুইনকে মাসিহি সালতানাতের সবচেয়ে মহান বাদশাহদের মধ্যে গণনা করা হয়ে থাকে, আর যে কয়েকবার সুলতান সালাহউদ্দিন আইয়ুবের বিরুদ্ধেও যুদ্ধতে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই বাদশাহ নিজের চেহারাকে সবসময় একটি চাঁদের মুখোশের ভিতরেই কেন লুকিয়ে রাখত, শেষ পর্যন্ত সেটি কোন এমন কারণ ছিল যেই কারণে এই রাজদরবারের মানুষদের সঙ্গে সঙ্গে এর আত্মীয়রা পর্যন্ত এর চেহারাকে দেখতে পায়নি? আর এর মৃত্যুর পর ওই বাইতুল মুকাদ্দাস থেকে মাসিহি সালতানাতের সমাপ্ত কেন আর কিভাবে হয়ে গিয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তরকে আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই খুব সুন্দর ভিডিওর মাধ্যমে। সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। 11 এবং 12 শতাব্দীকে ইউরোপীয় ইতিহাসে সেলিবি যুদ্ধের সময়কাল হিসেবে ধরা হয়, আর এই সময় ইউরোপের ঈশাই পশ্চিমাতে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং মুসলমানদের মধ্যে কয়েকটি ভয়ানক ভয়ানক যুদ্ধ লড়া হয়েছিল, আর যে যুদ্ধের কারণে কয়েকটি বড় বড় নাম তারিখের পাতাতেও লেখা হয়েছিল, আর সেই মানুষদের মধ্যে বাল্ডুইন চতুর্থর নাম সবচেয়ে উচ্চ তালিকাতে থাকবে। 1099 খ্রিস্টাব্দে মুসলিমদের সাথে ঈসাইদের প্রথম সেলিবি যুদ্ধের পর জেরুজালেমের উপর একটি সেলিবি সালতানাত প্রতিষ্ঠা হয়, আর যেটিকে ল্যাটিন কিংডম অফ জেরুজালেম বলা হতো। বাল্ডুইন IV এই সিংহাসনের চতুর্থ শাসক ছিল, আর যে 1174 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1185 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন চালিয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাল্ডুইন চতুর্থ 1161 খ্রিস্টাব্দে জেরুজালেমে জন্ম নিয়েছিল, আর সে শেহজাদি অ্যাগনেস এবং জেরুজালেমের শাহেনশাহ এমারলিকের একমাত্র সন্তান ছিল। বাল্ডুইন যখন 9 বছর বয়সে নিজের সমবয়সী এক বন্ধুর সঙ্গে খেলা করছিল, তখন তার ডান বাহুতে চোট লাগার কারণে রক্ত বের হতে লাগে, কিন্তু বাল্ডুইনকে এই জখমের একদমই ব্যথা অনুভব হলো না। যখন বাল্ডুইনের শিক্ষক উইলিয়াম এমন দৃশ্যকে দেখল, তখন তার এটি সন্দেহ হলো যে এই শেহজাদা কুষ্ঠরোগে অসুস্থ আছে। তারপর এই কুষ্ঠরোগকে দেখার পর তার জন্য বড় বড় হাকিম দ্বারা চিকিৎসা করা হলো, কিন্তু তার খুব একটা কাজ হলো না। কুষ্ঠরোগ একটি এমন রোগ যেটি মানুষের শরীরের মাংস গলে গলে ঝরে পড়ে যায়। যদিও বর্তমান সময়ে এই রোগের চিকিৎসা উপস্থিত আছে, কিন্তু সেই সময় এই কুষ্ঠরোগীদেরকে আল্লাহর আজাবের শিকার অথবা লানতপ্রাপ্ত মনে করা হতো। জেরুজালেমের একমাত্র ওয়ারিশ হওয়ার জন্য বাল্ডুইনের এই অসুখকে সবার কাছ থেকে গোপন রাখা হয়েছিল, কিন্তু 1174 খ্রিস্টাব্দে বাল্ডুইনের বাবার হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, আর যেই জন্য শুধুমাত্র 13 বছর বয়সেই বাল্ডুইনকে জেরুজালেমের শাহিনশাহ বানিয়ে দেওয়া হয়। সেবিলা আর আজাবেলা বাল্ডুইনের দুইজন বোন ছিল, আর এখানে সবচেয়ে বেশি সম্মান এবং নাম ডাক সেবিলায় পেয়েছিল, কেননা সে তার রূপ আর সৌন্দর্যতে একেবারে অতুলনীয় ছিল। আর সেবিলার বিবাহ ফ্রান্সের এক বিখ্যাত নাইট উইলিয়াম লংসবার্ডের সঙ্গে হয়েছিল। যদিও বাল্ডুইন চতুর্থর সিংহাসনে বসার 75 বছর আগে সেলিবি ভোজরা বাইতুল মুকাদ্দাসের উপর কব্জা করে নিয়েছিল, কিন্তু তবুও এদের সাম্রাজ্য এখনও সম্পূর্ণ ছিল না। সেই জন্য বাদশাহ বাল্ডুইন চতুর্থ এবং উইলিয়াম লংসবার্ডের এই অভিযানে মাসিহির শক্তিকে একেবারে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। যখন জেরুজালেমে মুসলিমদের বিরুদ্ধে বিষ ভরে দেওয়া হচ্ছিল, তো সেই সময় সুলতান সালাহউদ্দিন আইয়ুবি হালব এবং দামেস্কের শহরকে কিছুটা বিজয় করে নিয়েছিলেন, আর এটি কোনো প্রথম সুযোগ ছিল যখন কুষ্ঠরোগের কারণে কিং বাল্ডুইন চতুর্থের ডান হাতে কাজ করা বন্ধ করে দেয়, আর সেই জন্য তাকে শুধুমাত্র বাম হাতে করে যুদ্ধের ময়দানে যুদ্ধ লড়তে হচ্ছিল। 1177 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি আসকালান শহরের উপর আক্রমণ করার পরিকল্পনা বানালেন, আর সেখানে আবার বাদশাহ বাল্ডুইন চতুর্থ নিজের শহরকে হেফাজত করার জন্য একটি বড় সেলিবি ফৌজও তৈরি করে বেরিয়ে পড়ল। আর এই দুই সেনাবাহিনীদের মধ্যে মাউন্ট গ্যাজেটের কাছে এক ভয়ানক যুদ্ধ হয়, যেখান থেকে মুসলিমরা ভীষণই ক্ষতির সম্মুখীন হয়েছিল। এরপর সুলতান সালাহউদ্দিন আইয়ুবি নিজের ফৌজের সঙ্গে কাহিরতে ফিরে আসলো, আর এমনইভাবে এটি বাদশাহ বাল্ডুইন চতুর্থর প্রথম কোনো সফলতা ছিল। কিন্তু এই বিজয়ের খুশি খুব একটা বেশি সময় পর্যন্ত টিকে থাকতে পারল না, কেননা কিছু সময় পর সুলতান সালাহউদ্দিন আইয়ুবি একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার পর 1179 খ্রিস্টাব্দে বর্তমান লেবাননের মার্জিওউনে বাল্ডুইন চতুর্থর সেনাবাহিনীকে খুবই ভয়ানকভাবে পরাজিত করেন। আর এর পরপরই বাল্ডুইন চতুর্থর শরীরে কুষ্ঠরোগের প্রভাব আরও বেশি দেখা যেতে লাগলো। বাল্ডুইন এই সময় এত বেশি রোগগ্রস্ত হয়ে যায় যেই কারণে শুধুমাত্র তার চলাফেরা করার জন্য কয়েকজন সিপাহীর সাহায্য নিতে হতো। আর এই কুষ্ঠরোগের কারণে আজও বাল্ডুইন চতুর্থকে দ্য লেপার কিং মানে কুষ্ঠ বাদশার নামেও জানা হয়ে থাকে। বাদশাহ বাল্ডুইন নিজের এই দুর্বলতাকে লুকানোর জন্য হাতে সবসময় গ্লাভস পরে থাকতো, আর চেহারাতে একটি চাঁদের মাস্ক পরে থাকতো। এরপর যখন 1183 খ্রিস্টাব্দে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি দ্বিতীয়বার বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যেতে থাকলেন, তো সেই সময় পর্যন্ত বাদশাহ বাল্ডুইন চতুর্থ
নিজের রোগের কারণে বিছানাতেই খুবই অসুস্থ হয়ে নিজের জীবনের শেষ দিনগুলোকে সম্পূর্ণ করছিল। আর দুর্ভাগ্যক্রমে বাল্ডুইনের কোনো সন্তানও ছিল না, এই জন্য নিজের বোন সেবিলার 5 বছরের পুত্র বাল্ডুইন পঞ্চমকে জেরুজালেমের পরবর্তী শাসক হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। আর নিজের জীবনের শেষ দিনগুলোতে তাকে কুষ্ঠরোগের সাথে সাথে কিছু অন্য রোগেও আক্রমণ করে ফেলেছিল। আর এমনইভাবে মাসিহি সালতানাতের এক মহান শাসক বাল্ডুইন IV শুধুমাত্র 23 বছর পর্যন্ত এক ট্র্যাজেডির সম্পূর্ণ জীবনকে অতিবাহিত করার পর 1185 খ্রিস্টাব্দে নিজের শেষ নিঃশ্বাসকে ত্যাগ করে নিয়েছিল। সে জেরুজালেমের মাসিহি সালতানাতের সিংহাসনে মোটামুটি 12 বছর পর্যন্ত শাসন করেছিল। বাল্ডুইন নিজের শাসনকালের সময়ে কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও জেরুজালেমকে নিজের সর্বশক্তি দিয়ে হেফাজত করেছিল। ইউরোপিয়ান ঐতিহাসিকরা বাল্ডুইন IV-কে একজন সফল এবং দয়ালু বাদশাহ হিসাবে উপস্থাপন করে থাকে। আর তাদের মতে বাল্ডুইন IV সেই সময়কার সবচেয়ে সফল বাদশাহদের মধ্যে একজন ছিল। তার বাহাদুরি, সুষ্ঠু পরিকল্পনা এবং মুসলিমদের বিরুদ্ধে শক্তভাবে লড়ে যাওয়াকে ইউরোপে ভীষণভাবে স্মরণ করা হয়ে থাকে। কিন্তু মুসলমানদের কাছে সে একজন জালিম শাসক ছাড়া আর কিছুই ছিল না, যে কয়েকবার মুসলিমদেরকে সাহায্য করার নামে হাজিদের কাফেলা এবং মুসলিমদের বস্তিকেও লুট করেছিল, আর তারপর নিজের শেষ অবস্থায় পৌঁছে গিয়ে খুবই দুঃখ কষ্টের সঙ্গে মারা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এর ভাগ্নি মানে বাল্ডুইন V শুধুমাত্র 1 বছরে বেঁচে ছিল, আর যার পর বাল্ডুইন IV-র বোন সেবিলার স্বামী উইলিয়াম লংসবার্ড এই জেরুজালেমের সিংহাসনের আসল হকদার হয়ে যায়। আর তারপর তারা জেরুজালেমের আশেপাশের কেল্লাদারের সঙ্গে মিলিত হয়ে সুলতান সালাহউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে একটি বড় ফৌজ তৈরি করেছিল। কিন্তু সুলতান সালাহউদ্দিন আইয়ুবি এই ফৌজকে হিত্তিনের ময়দানে এমনভাবে পরাজিত করেছিলেন যেটি আজও তারিখের পাতাতে উজ্জ্বল হয়ে আছে। আর তারপর সেই 100 বছরের মাসিহি সালতানাতকে সমাপ্ত করে বাইতুল মুকাদ্দাসে ইসাই ফ্ল্যাগকে একেবারে উপরে ফেলে পুনরায় ইসলামী পতাকাকে উড়ানো হয়েছিল। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।